বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েমউদ্দিন ও রাশেদুজ্জামান বাবু। প্রথমেই যাচ্ছি সিরাজগঞ্জে। সায়েম, বন্যার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, কিছুটা উন্নতি বললেও চলে আর কি। যেহেতু গত 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে 1 সেন্টিমিটার পানি কমেছে, সেখানে বিপদসীমার এখন 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কাজীপুর যে অঞ্চল রয়েছে সেখানে 4 সেন্টিমিটার পানি কমে এখন পর্যন্ত 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এছাড়াও কিন্তু আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে দেখা যাচ্ছে আসলে যে লোকালয়ে পানি প্রবেশ করায় পানি বৃদ্ধির কারণে পানি এখনো পর্যন্ত রাস্তা থেকে নামেনি। এছাড়াও কিন্তু এরকম বেশ কিছু রাস্তায় কিন্তু কিছু কিছু জায়গায় হাঁটু পানি, কিছু কিছু জায়গায় কোমর পানি এবং গলা পানি, এবং বেশ কিছু বাড়ি ঘর কিন্তু ডুবে গিয়েছে, টিউবওয়েল ডুবে গিয়েছে, রান্নাঘর ডুবে গিয়েছে, যে কারণে আসলে তাদের খাবারের সমস্যা এবং থাকার সমস্যার কারণে অনেকে অনেক জায়গায় আশ্রয় নিয়েছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু আশ্রয় কেন্দ্র এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। গবাদি পশু নিয়ে আসলে যাদের গবাদি পশু লালন পালন করেন তারা কিন্তু আসলে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এছাড়াও গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ত্রাণ এবং বিশুদ্ধ খাবার পানি, এই শুকনো খাবার রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে, পর্যায়ক্রমে সেগুলো সবার কাছেই পৌঁছে যাবে, এটি আমাদের জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে আসলে আগামী কয়েকদিন আরো পানি কমবে, সেক্ষেত্রে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হবে। আর সিরাজগঞ্জ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ প্রায় 6,500 হেক্টর ফসলি জমিতে কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে আসলে এখন পর্যন্ত তারা নির্ধারণ করতে পারেনি বন্যার ক্ষয়ক্ষতির কি পরিমাণ আসলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জে আগামী আরো কয়েকদিন বন্যার পানি কমে গেলে কিন্তু আসলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, কিন্তু এখন পর্যন্ত যে জনসাধারণ এবং লোকালয়ে পানি রয়েছে, ঘর বাড়িতে পানি রয়েছে, সেগুলো কিন্তু কমেনি, যে কারণে আসলে তাদের ভোগান্তি কিন্তু এখনোই রয়ে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন রাশেদুজ্জামান বাবু। আমরা জানতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা বাবু। ধন্যবাদ সাহেব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসলে গতকাল এবং আজ তেমন ভারী ধরনের বৃষ্টি না হয় কিন্তু আসলে পঞ্চগড়ের যে কৃষকেরা কিছুটা স্বস্তির ঢেকুর ফেলেছে। আমরা দেখেছি যে গত শুক্রবার এবং শনিবার যে অনবরত টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে কিন্তু আমার পিছনের যে দৃশ্যগুলো দেখেছে সেগুলো আসলে পানি থই থই করেছিল, যেই কারণে কিন্তু আসলে কৃষকেরা সাধারণত কিন্তু অনেক দুশ্চিন্তা রয়েছিল বলে জানতে পেরেছি। এদিকে আমি যদি আপনাকে জানাই যে পঞ্চগড় পৌরসভার মধ্যে যে এলাকাগুলো রয়েছে রসনাবাগ, কামাতপাড়া, হঠাৎপাড়া থেকে ঢাকাইয়াপট্টি থেকে শুরু করে এগুলো কিন্তু আসলে পৌরসভার এলাকা হলেও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত ছিল, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে টুনিরহাট এবং পঞ্চগড় সড়কে কিন্তু আসলে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আসলে রাস্তা অবরোধ করে তার প্রতিকার চেয়েছিল, যেই কারণে আমরা আবার দেখেছি যে তাৎক্ষণিক কিন্তু আর কে সেখানকার যে পৌর মেয়র জাকিয়া খাতুন এবং স্থানীয় যে এমপি রয়েছে পঞ্চগড় এক আসনে নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, তিনি কিন্তু তাৎক্ষণিক তাদের ত্রাণ এবং পরিদর্শন করেছেন এবং দেখেছেন এবং এর থেকে পরিত্রাণের আশ্বাস দিয়েছেন। আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের যে 33টি নদী আছে ছোট বড়, এই 33টি নদীর যে পানি কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে কিন্তু আসলে প্রবাহিত হয়েছিল গত শনিবার এবং শুক্রবার। এখন কিন্তু আসলে দুদিন তেমন ভারী বৃষ্টি না হওয়াতে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, জমিগুলোর পানি কিন্তু অনেক কমে এসেছে, যেই কারণে কিন্তু এখনো কিন্তু আসলে রোপা লাগানোর যে মোক্ষম সময় সেই সময় কিন্তু আসলে কৃষকেরা রোপা লাগাতে পারছে না, কারণ পানির পরিমাণ এত বেশি রয়েছে যেই কারণে কিন্তু আসলে তারা রোপা লাগাতে যায়। এদিকে আমরা দেখেছি যে আসলে কখনো ভারী বৃষ্টি, কখনো ঘন বৃষ্টি, কখনো আবার হালকা বৃষ্টি, এইরকম একটি অবস্থা বিরাজ করছে কিন্তু পঞ্চগড়ে। কখনো স্থায়ীভাবে বলা যায় না যে আসলে কখন বৃষ্টিটা আসবে এরকম বলা যাচ্ছে না, যেই কারণে কৃষক তাদের যে দৈনন্দিন কাজ সেই কাজ কিন্তু আসলে শেষ করতে পারছে না। বিশেষ করে আমরাকে যদি জানাই পঞ্চগড়ের অধিকাংশ পুকুরগুলো কিন্তু আসলে ভারী বৃষ্টির কারণে কিন্তু আসলে সেগুলো কিন্তু আসলে মাছ ভেসে গেছে, যেই কারণে কিন্তু অনেক জেলে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। এদিকে আসলে কিন্তু আগাম এই যে অব্যাহত বৃষ্টি যদি থাকে তাহলে আবারও বন্যার শঙ্কা রয়েছে বলে এরকম একটি আভাস রয়েছে আবহাওয়া অফিসের। আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি যে তেঁতুলিয়া
আবহাওয়াবিদ বলছে যে আরো ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। পরে